নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কোয়েশ্চেনটাতে আমার কমেন্ট বক্স শুধুমাত্র নয়, আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক মেসেঞ্জার, আমার যাবতীয় যা যা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমি ইউজ করি সবগুলোর ইনবক্স ভরে গেছে। একটাই প্রশ্ন যে রাবণ কবে স্যাটেলাইটে আসবে বা ওটিটিতে আসবে। যারা এখনো রাবণ ছবিটা দেখতে পায়নি, জিদ্দার রাবণ যারা এখনো দেখতে পাওনি তোমরা, তোমাদের প্রত্যেকের এই প্রশ্নটা মানে প্রচন্ড ভাবে একটা মানে সব সময়ের মধ্যে চলছে যে কবে তোমরা রাবণ দেখতে পাবে। এই প্রশ্নের উত্তরটাই এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেব। আমি কিন্তু কমপ্লিটলি একজনের কথার উপর ভিত্তি করে দিচ্ছি, যিনি রাবণ সিনেমার ডিরেক্টর এম এন রাজদা আমাদের ভীষণই ক্লোজ ওয়ান। সত্যি কথা বলতে কি, দেখো আমি সকাল থেকে ওনার সঙ্গে যোগাযোগ করবার প্রচন্ড চেষ্টা করছি, সামহাও উনি ব্যস্ত আছেন, ওই কারণে ওনার সাথে আমার ডিরেক্টলি কন্ট্যাক্ট হয়ে উঠছে না। তাই আমি ফেসবুক পোস্টার মাধ্যমে যে বক্তব্যটা উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। এবং আমি সবসময় একটা জিনিস তোমাদেরকে বলে এসেছি যে একটা ছবির ডিরেক্টর তারই তৈরি করা ছবি নিয়ে কখনো ভুল তথ্য দিতে পারেন বলে আমার মনে হয় না। সেই কারণের জন্য রাবণ কবে স্যাটেলাইটে আসবে সেটা কিন্তু ডিরেক্টর নিজেই জানিয়ে দিয়েছেন। তো এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে এটাই শেয়ার করবো যে রাবণ ফাইনালি স্যাটেলাইটে আসছে কবে। এবং সেটা জানতে গেলে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, ভিডিওটা দেখুন, এটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছয়। বন্ধুরা, ফাইনালি জানা গেছে রাবণ কিন্তু জানুয়ারি মাসে স্যাটেলাইটে আসছে। ইয়েস, একদম ঠিক শুনছো, রাবণ আগামী মাসেই কিন্তু স্যাটেলাইটে আসছে। এবং কোন চ্যানেলে আসছে দেখো, সেটা নিয়ে প্রচন্ড জলঘোলা হয়েছে। কেউ কেউ বলছে স্টার জলসায়, কেউ কেউ বলছে Z5 আসবে। সো আমি না সেই তর্ক বিতণ্ডাতে আর গেলাম না, তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও যে তোমরা কতদূর কি জানো রাবণ কোন চ্যানেলে আসছে ফাইনালি। কারণ এখন মানে জিদ্দার অলরেডি এতগুলো আপকামিং প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং রাবণ যেহেতু এই বছরের মিডে রিলিজ করা একটা ছবি, এবং যে ছবিটা এত মানুষ দেখেছে, যে ছবিটা নিয়ে এতটা হাইপ ছিল, সেই ছবিটা নিয়ে কোনো একটা টপিক নিয়ে তর্ক উঠতে পারে। কারণ আমার সত্যি বলতে কি, কমেন্ট বক্সে না ঝামেলা ভালো লাগে না, বিশ্বাস করো। আমি তোমাদেরকে জানি, আমি নিজে জানি কোন চ্যানেলে আসবে রাবণ, বাট আমি সেটাকে না আবার এক্সপ্লেন করে একদম সময় নষ্ট করছি না। তোমরা নিজেরাই বলো দেখি, তোমাদের কি ধারণা কোন চ্যানেলে রাবণ আসবে? স্টার জলসা বা জলসা মুভিজ আসবে, নাকি Z5 আসবে, নাকি দুটো চ্যানেলেই আসবে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তবে তোমাদেরকে আমি বলছি, MN রাজদা এটা শেয়ার করেছেন একটি কমেন্ট বক্সে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। জিদ্দার একজন অনুরাগী, যিনি এখনো রাবণ ছবিটা দেখে উঠতে পারেননি কোনোভাবেই, তিনি কিন্তু ডিরেক্ট MN রাজদাকে প্রশ্ন করেছিলেন কমেন্ট বক্সে গিয়ে যে কবে এই ছবিটা প্রিমিয়ার করা হবে। তো MN রাজদা কিন্তু তার উত্তরে বলেছেন জানুয়ারিতে। তো এখান থেকে আমরা বুঝে নিতে পারছি যে তাহলে কিন্তু ফাইনালি জানুয়ারিতে ফাইনালি রাবণ স্যাটেলাইটে আসছে। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, রাবণ কবে স্যাটেলাইটে আসবে সেই একটা ধারণা কিন্তু আমার হয়েছিল, কিন্তু কমপ্লিটলি প্রেডিকশন থেকে কোন রকম ভিডিও দিতে আমি আমার চ্যানেল থেকে একেবারেই চাই না। যে কারণের জন্য তোমাদের আমার চ্যানেলের ওপর একটা বিশ্বাস তৈরি হয়েছে, অন্তত জিদ্দার ফ্যানেদের একটা বিশ্বাস তৈরি হয়েছে, এটা আমি শামিয়ানার সামনে গিয়ে সেদিন ফিল করেছি। তো এই ব্যাপারটা আমি ধরে রাখতে চাই, যেহেতু MN রাজদার তরফ থেকে এরকম একটা খবর ওপেন পাবলিক ফোরামে পাওয়া গেছে যে জানুয়ারিতে রাবণ প্রিমিয়ার হচ্ছে এবং হতে চলেছে এরকম একটা খবর। তো সেই কারণের জন্যই ভাবলাম এই খবরটা তোমাদের সামনে আনাটা খুব জরুরি। অন্তত যারা কনস্ট্যান্ট আমায় জিজ্ঞাসা করে যাচ্ছ, প্রচুর বাংলাদেশের ছেলেমেয়েরা আমায় ফোন করে যাচ্ছ যে রাবণ কবে তোমরা দেখতে পাবে, তো তোমাদের জন্যও দেখা যাক জানুয়ারিতে আসে কিনা, বা আমাদের এখান থেকেও যারা রাবণ হলে গিয়ে দেখোনি তারাও স্যাটেলাইটে দেখবার অপেক্ষা করছো, তো ফাইনালি হয়তো রাবণ জানুয়ারিতেই আসছে। এরপরে তো অ্যাড দিতে শুরু করবে নিশ্চয়ই স্যাটেলাইট চ্যানেলগুলো, তখন আরো সুন্দরভাবে কবে আসছে, কি বৃত্তান্ত, কিরকম, সেটা নিয়ে না হয় আর একটা ভিডিও হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।